কোয়ান্টাম মন ছবি দেখে এক মানবিক মহাসমাজের, যেখানে প্রত্যেকের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান হবে নিশ্চিত। ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীন আত্মবিকাশের অধিকার যেখানে থাকবে সুরক্ষিত। এই মন ছবি বাস্তবায়নে প্রতিষ্ঠার শুরু থেকেই সৃষ্টি সেবার নানা কার্যক্রমের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এ কার্যক্রমেরই এক সর্বসাম্প্রতিক প্রয়াস সাফিয়ান, কোয়ান্টামমি স্থাপিত কোয়ান্টাম চিকিৎসা সেবা কেন্দ্র। কোয়ান্টামম বান্দরবানের লামা থানার সর ইউনিয়নের এ এলাকাটিতে একটু একটু করে কোয়ান্টাম গড়ে তুলছে এক আলোকিত জনপদ। শিক্ষা, স্বাস্থ্য আর স্বনির্ভরায়নের মাধ্যমে অসহায়দের ভাগ্যোন্নয়নের চেষ্টা করছে। প্রথম থেকেই আমরা অনুভব করি এখানকার মানুষের একটি বড় প্রয়োজন স্বাস্থ্যসেবা। 2000 সালে ডাক্তার মনিরুজ্জামানের নেতৃত্বে শুরু হয় কোয়ান্টাম চিকিৎসা সেবা কেন্দ্র সাফিয়ানের কার্যক্রম। ম্যালেরিয়া প্রবণ এ এলাকাটিতে প্রতি বর্ষায় তিনি পরিচালনা করতেন 40 দিনব্যাপী চিকিৎসা শিবির। বলা বাহুল্য এ এলাকায় তিনিই ছিলেন প্রথম কোনো MBBS চিকিৎসক। নানা পরিবর্তন, পরিবর্ধন আর রূপান্তরের মধ্য দিয়ে সেই সাফিয়ানি এখন এক স্থায়ী রূপ পেয়েছে। 2013 শেষ নাগাদ কোয়ান্টামমের বর্তমান কেন্দ্রস্থলের উত্তর সীমানা ঘেঁষা বরকত ভ্যালিতে নির্মিত হয় এ চিকিৎসা সেবা কেন্দ্রটি। সামনে পেছনের সবগুলো স্থাপনা নিয়ে যা 8,211 বর্গফুটের এক বিস্তৃত পরিসর। এই নির্মাণকে স্মরণীয় করে রাখতে 2014 সালের 21 ফেব্রুয়ারি এখানে আয়োজিত হয় কোয়ান্টামমির ইতিহাসে এযাবৎকালের সর্ববৃহৎ মেডিকেল ক্যাম্প। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ফ্রি চিকিৎসা পরামর্শ ও চেক আপ ছাড়াও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় 4,219 জন রোগীকে। এ ক্যাম্প উপলক্ষে লামায় সমবেত হয়েছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে 92 জন বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিসিন, গাইনি, শিশু, আই, ENT, ডেন্টাল, নিউরোলজি, ইউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, সার্জারি সহ মোট 17টি বিভাগে ভাগ হয়ে রোগী দেখেন এসব বিশেষজ্ঞগণ। সকাল 8টায় সংক্ষিপ্ত ব্রিফিং সেশনের মধ্য দিয়ে শুরু হয় ক্যাম্পের কার্যক্রম। ব্রিফিংয়ে নেতৃত্ব দেন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার ABM ইউনুস। আরও উপস্থিত ছিলেন মাজি নাহার আল বুখারি। এখানে বড় মাপের একটি হসপিটাল, এ স্বপ্ন দেখি পৃথিবীর মধ্যে উন্নত মানের হসপিটাল এবং একটি মেডিকেল কলেজ হয়। অনুন্নত জনপদ, যারা শিক্ষার আলো দেখেনি, চিকিৎসার আলো দেখেনি, তাদের জন্য যেখানে যদি মেডিকেল ক্যাম্প করা হয় এবং এইটাকে যদি আরও মানে আমরা এগিয়ে নিতে পারি, সকল মানুষের চিকিৎসা সুবিধা এখান থেকে দেওয়া সম্ভব হবে, এরকম মনোসবি নিয়ে আমরা এর যাত্রা শুরু করি। আজকে আমি এই মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। প্রস্তুতি নিয়ে সাফিয়ান চত্বরে আসতেই বিয়োগল বাজিয়ে ডাক্তারদের স্বাগত জানায় কোয়ান্টাম কসমো স্কুলের কোয়ান্টারা।
ততক্ষণে সাফিয়ানের বাইরে অপেক্ষমানদের তাঁবুতে তিল ধারণের জায়গাও যেন আর ছিল না। নিজ নিজ অবস্থানে আসন গ্রহণ করে ডাক্তাররা অপেক্ষা করতে থাকেন রোগীদের জন্য। এবারের ক্যাম্পের বিশেষত্ব ছিল ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ বেশ কয়েকটি প্যাথোলজি পরীক্ষার সুযোগ। গাইনিতে মহিলা ডাক্তার থাকবেন জেনে বিপুল সংখ্যক নারী রোগীর সমাবেশ ঘটে এ ক্যাম্পে। সেবা গ্রহণকারীদের দুই তৃতীয়াংশই ছিলেন নারী ও শিশু। চিকিৎসকদের কয়েকজন বলছিলেন তাদের অনুভূতির কথা। যেমন আল্ট্রাসোনোগ্রাম করতে পারছি আমরা, প্রেগনেন্ট রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকার হচ্ছে, এবং ইউরিন এবং ব্লাডে কিছু টেস্ট করতে পারছি আমরা ইনস্ট্যান্টলি, এবং এটা অত্যন্ত স্যাটিসফাইড আমরা এর জন্য। এখানে পল্লী চিকিৎসকের দ্বারাই সাধারণ চিকিৎসা নেওয়া হয়, সেখানে চিকিৎসা নেয় সাধারণত, সেই অর্থে আসলে ওইসব রোগীগুলো আমাদের হাতে আসাতে আমরা কিছুটা সুযোগ পাচ্ছি ওদেরকে বলে দেওয়ার জন্য কোন জায়গা থেকে আসল চিকিৎসাটা নিতে হবে। এখানে যারা ভলান্টিয়াররা ছিলেন, যেভাবে প্রত্যেকটি ডাক্তার প্রত্যেকটি কন্ট্যাক্টে ওনারা যেভাবে খেদমত করেছেন, আমার মনে হয় আমরা যা দিতে পারছি তার থেকে বেশি আমরা নিয়ে যাচ্ছি। স্ট্রেচারে করে এসেছিলেন প্যারালাইসিসের রোগী ইসমাইল মিয়া। আশা যদি সুস্থ হওয়ার কোনো পথ পাওয়া যায়। দুবছর বয়সী সন্তানকে নিয়ে এই মা এসেছিলেন পাশের গ্রাম নোয়াপাড়া থেকে। উপচে পড়া ভিড় উপেক্ষা করে তিনি বসে আছেন কখন তার সন্তানকে দেখাবেন ঢাকা থেকে আসা বড় শিশুরোগ বিশেষজ্ঞকে। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের সেবা প্রার্থীরা মেডিকেল ক্যাম্প চত্বরে এসে পৌঁছাতেই কোয়ান্টিয়াররা তাদের প্রথমেই দাঁড় করিয়ে দেন সিলেকশন বুথে। আটজন ডাক্তারের একটি টিম এখান থেকে রোগীদের প্রাথমিক বিবরণ শুনে পাঠিয়ে দিচ্ছিলেন নির্দিষ্ট ডাক্তারের চেম্বারে। এবার গন্তব্য সাফিয়ান, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ অপেক্ষা করছেন তাদের জন্যে। বড় ডাক্তার পেয়ে সেবা প্রার্থীরা মন খুলে জানিয়েছেন তাদের রোগের ইতিবৃত্ত, আর চিকিৎসকরাও গভীর মনোযোগে শুনছিলেন সব কথা। সঠিক রোগ নিরূপণের জন্য প্রয়োজন মনে করলে তখন তাকে পাঠিয়েছেন ইসিজি, আল্ট্রাসনো বা প্যাথোলজি পরীক্ষার কক্ষে। এই সেবা প্রার্থীর গ্যাস্ট্রোলিভারের কিছু ম্যালফাংশন ধরা পড়ায় ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন এখন থেকে প্রতি শুক্রবারই এখানে ডাক্তার থাকবেন, সম্ভব হলে একবার এসে যেন তাকে দেখিয়ে যান। সবশেষে ওষুধ নেবার পালা। প্রেসক্রিপশনে লেখা সবগুলো ওষুধ রোগীদেরকে শুধু দেয়াই নয়, কখন কোনটা কিভাবে খেতে হবে স্থানীয় ভাষায় তা বিস্তারিতভাবে তাদেরকে বুঝিয়েও দিচ্ছিলেন কর্তব্যরত কোয়ান্টিয়াররা। ওরা এখন নিশ্চিন্ত, ঢাকায় বা চট্টগ্রামে গিয়ে বড় ডাক্তার দেখাবার আর প্রয়োজন নেই, বড় ডাক্তাররাই এখানে এসে তাদের দেখে গেছেন। প্রত্যন্ত এ এলাকায় যা কিছুকে অসম্ভব মনে করা হতো তার অনেকগুলোর মতো এটিকেও কোয়ান্টাম সম্ভব করেছে সম্মিলিত প্রচেষ্টায়। আর এই প্রচেষ্টার ভিত্তি গড়ে উঠেছে দীর্ঘ দেড় দশকের পথ পরিক্রমার মধ্য দিয়ে। ১৯৯৯ সালে ঢাকার মিরপুর, শেওড়াপাড়া ও চানখারপুলে সাপ্তাহিক চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। ক্ষুদ্র পরিসরে শুরু হলেও ধীরে ধীরে বিস্তৃত হতে থাকে সেবাদানের পরিধি। ঢাকার কুড়িল, মোহাম্মদপুর, হাতিরপুল, মগবাজার, উত্তরা
এবং ঢাকার বাইরে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ফেনী, চট্টগ্রাম এবং পার্বত্য জেলা বান্দরবানে পরিচালিত হয় চিকিৎসা সেবা কার্যক্রম। গৃহকর্মীদের চিকিৎসা সেবা মিরপুরের রূপনগরে পরিচালিত এক ব্যতিক্রমী চিকিৎসা সেবা কার্যক্রম। বাসাবাড়িতে কর্মরত গৃহকর্মীদের গাইনি সমস্যা সহ সব ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয় এখানে। ভেষজ পদ্ধতি এবং অটোসাজেশন চর্চার মাধ্যমে রোগ নিরাময়ের কৌশল সম্পর্কেও ধারণা দেয়া হয় তাদের। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। দেড় দশকের এই সেবা কাজে সাধারণ চিকিৎসকদের পাশাপাশি অংশগ্রহণ করেছেন বিশ্ব বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী ও তাদের সহযোগীরা। ৫ মার্চ ২০১১ কোয়ান্টামম সফরে আসেন সর্বজনশ্রদ্ধেয় চিকিৎসাবিদ জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম। সফর সঙ্গে ছিলেন তার প্রতিষ্ঠিত ইউএসটিসির বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থী বৃন্দ। আজকে আমার যে অভিজ্ঞতা, এটা ভাষায় বলার কথা, কথায় বলে ভাব যেখানে গভীর, বাসা শেখানো বাসা দুর্বল। এখানে যে একটি প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠানের মৃত্যু নাই, প্রগতি আছে, স্থিতি আছে, শান্তি আছে। এই প্রতিষ্ঠান টিকে থাকুক, এর উন্নতি হোক, আর এর জনগণের মঙ্গলের জন্য। আমি বিশ্বাস করি এমন একটি প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে, অন্যান্য ইতিহাসে ছিল, পৃথিবীর ইতিহাসে একটা অসম্ভব জিনিস উদাহরণ রেখে যাবে। ইচ্ছা, সৎ ইচ্ছা এবং সৎ প্রচেষ্টা, ছাত্রছাত্রীর সৎ সহকর্মী যদি পান, অসম্ভব কিছু দুই হাজার থাকেন এই প্রতিষ্ঠান। কয়েক ঘণ্টাব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে ৩৭১ জন দুস্থ রোগীকে সেবা দেন তারা। ৮ মার্চ ২০১১ কোয়ান্টামম সফর করেন বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃ জাতীয় অধ্যাপক ডাক্তার এমান খান। এই উপলক্ষে সারাদেশ থেকে আসেন কোয়ান্টাম পরিবারের আরও ৬০ জন চিকিৎসক। তাদের সহযোগিতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে সেদিন চিকিৎসা সেবা দেয়া হয় ১১৭৮ জন রোগীকে। রাতে ধ্যান ঘরে চিকিৎসকদের সাথে অনুভূতি বিনিময়ে অংশ নেন ডাক্তার এমার খান। আমি এখানে আসার উদ্দেশ্য ছিল, আমি বেড়াতে আসিনি। I've got some plan and program for which I came. আপনাদের সাহায্য সহযোগিতা, গুরুজির মাজির সাহায্য সহযোগিতা এবং আল্লাহর ইচ্ছা হলে আমরা স্বাস্থ্য সেবা এখানে আল্লাহর রহমতে আমরা সেবা শুরু করতে পারবো, এবং আপনাদের মাঝে আমরা অল্প পয়সায় স্বাস্থ্য সেবা দিতে পারবো, সক্ষম হবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ২০১৩ সালের জানুয়ারিতে কোয়ান্টামম সফর করেন বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক আল্লামা ডক্টর এম শমশের আলী। ২৫ জানুয়ারি ২০১৩ কোয়ান্টামমে অনুষ্ঠিত হয় ব্যাপক আয়োজনের একটি মেডিকেল ক্যাম্প। ১৩২ জন চিকিৎসকের সহায়তায় চিকিৎসা সেবা দেয়া হয় ২৯০৫ জন রোগীকে। চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডক্টর এম শমশের আলী ও প্রফেসর ডাক্তার নিজামুদ্দিন আহমেদ। যে মানুষটি বারবার একটি কৃত্রিম পরিবেশে, যে বারবার মুখে একটা মুখোশ সেটে একটি প্লাস্টিক হাসি ঝুলিয়ে চলাফেরা করে,
গুরুজি বোধহয় সেই চিকিৎসকদেরকে ডেকে এনে আবার মনে করিয়ে দেন যে দেখো কি হতে চেয়েছিল, এবং মুখোশটা সরিয়ে ফেলার সুযোগ করে দেন এবং বলেন যে নিজের দিকে তাকাও। কিসের জন্য এখানে এসেছেন? কিসের জন্য? জাগতিক কোনো সুবিধার জন্য না, বাট ইউ হ্যাভ বিন মরালি এন্ড স্পিরিচুয়ালি ইনভাইট টু কাম হিয়ার টু সার্ভ এ কজ। আজকে লামার লোক মানুষ হতে শিখেছে, যে তারা দে আর হিউম্যান বিইংস দ্যাট ডিজার্ভ বেটার কেয়ার, দ্যাট ডিজার্ভ বেটার ট্রিটমেন্ট, যে তারা এখানে ভালো করে বাঁচতে চায়। সেই মানুষ যতটুকু ওষুধ দিয়েছেন, যতটুকু পরামর্শ দিয়েছেন, তাদের ভেতর থেকে দোয়া আসছে, এই দোয়াটা কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। ৭ মার্চ ২০১৪ কোয়ান্টাম চিকিৎসা কার্যক্রমের ইতিহাসে এক মাইল ফলক। আনুষ্ঠানিকভাবে কোয়ান্টাম চিকিৎসা কেন্দ্র সাফিয়ানের উদ্বোধন করেন বাংলাদেশে শিশু চিকিৎসার জীবন্ত কিংবদন্তি শিশুবন্ধু ডাক্তার এম আর খান। উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক আল্লামা ডক্টর এম শমশের আলী। সাফিয়ান এখন উন্মুক্ত সর্বসাধারণের জন্যে। স্থানীয়দের জন্যে প্রতি শুক্রবার এখানে বসছেন ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ছাড়াও রোগীদেরকে অর্ধেক মূল্যে দেয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র। বরেণ্য এই ব্যক্তিত্বদের স্পর্শধন্য সাফিয়ান হয়ে উঠুক চিকিৎসা সেবার এক আদর্শ কেন্দ্র। সামর্থ্যের অভাবে একটি মানুষকেও যেন বিনা চিকিৎসায় ধকে ধকে মরতে না হয়, সেবায় মমতায় এভাবেই আমরা লালন করতে চাই প্রতিটি মানব জীবনকে। আপনার একটু সহযোগিতাই আমাদের সামর্থ্যকে বাড়িয়ে দিতে পারে বহুগুণ।